प्लीज सब्सक्राइब, कृपा करके सब्सक्राइब करें, अनुग्रह करे सब्सक्राइब करूं। स्वरचित यूट्यूब चैनल देर गल्प पाठेर बासरे आजकेर गल्प प्राणेर ठाकुर श्री रामकृष्ण। गल्पटी लिखेछेन एवं पाठ करेछेन বিদিশা দত্তদাস দিল্লি থেকে। গল্পটি শুনুন, খুব ভালো লাগবে। নমস্কার, আজকের অনুগল্প প্রাণের ঠাকুর রামকৃষ্ণ। গল্প পাঠে ও কলমে আমি বিদিশা দত্তদাস। ইংরেজি মাসটা তখন ফেব্রুয়ারি, আর সেই মাস শ্রী রামকৃষ্ণের জন্মমাস, তাই লক্ষ্মী ঠাকুরকে একটু পায়েস আর জিলিপি বানিয়ে খাওয়াবে ঠিক করেছে। কিন্তু শাশুড়ি বেঁকে বসলেন, লক্ষ্মী তার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়বে না। শ্বশুরবাড়ির সকলের কথার বিরুদ্ধে গিয়েই সে ঠাকুর পরমহংসের জন্মতিথিতে নিজে হাতে রেঁধে ঠাকুরকে খাওয়াবে। শাশুড়ির রাগ এবার ফুটন্ত গরম তেলের মতো হয়ে উঠল। দেখো বৌমা, এসব ভোগ রান্না বান্না করতে গেলে আগে দীক্ষা নিতে হয়, বুঝেছ? তা না হলে হাতের জল শুদ্ধ হয় না। আর তুমি এরমভাবে ভোগ দিলে ও ভোগ নিবেদন করা যাবে না, এ বলে দিলাম। ঠাকুর নিয়ে এসব ছেলে খেলা করো না, লক্ষ্মী তো নাছোর বান্দা, সেও করবেই। আমিও দেখব আমার ঠাকুর কী করে আমার রান্না করা খাবার না খায়। আপনি দেখবেন মা, সে নিজে আসবে, এই বলে চোখের জল ফেলতে ফেলতে নিজের ঘরে গেল লক্ষ্মী। সারা রাত চোখের পাতা এক করতে পারল না, মন যে আনচান করছে। শাশুড়িকে তো বলে দিল বড় মুখ করে যে ঠাকুর তার রান্না করা ভোগই খাবে, কিন্তু যদি সেটা না হয় তাহলে তার লজ্জার যে শেষ থাকবে না। চোখের জলে বালিশ ভিজিয়ে যেতে লাগলো লক্ষ্মীর। মনে মনে সে প্রাণের ঠাকুরকে ডেকে চলেছে যাতে এ যাত্রায় তার মান থাকে। পরের দিন ঠাকুরের জন্মতিথি, তাই যথারীতি সে সকাল সকাল স্নান সেরে নতুন কাপড় পরে নতুন গ্যাস ওভেনে ঠাকুরের জন্য পায়েস আর জিলিপি বানিয়ে সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করল। তারপর মন দিয়ে পুজো করে পুজোর ঘরের দরজা বন্ধ করে বাইরে এলো। মনে যে বড় দুশ্চিন্তা হচ্ছে লক্ষ্মীর, বাইরে সে পায়চারি করতে লাগলো। এমন সময় শাশুড়ি বেশ মজার সুরে বলে উঠলেন, কী গো তোমার ঠাকুর ভোগ গ্রহণ করলেন? কাল তো খুব বড় গড়া করে বললে যে আমার ঠাকুর ভোগ খাবেই, এই বলে একটা অহংকারী মুখ নিয়ে অন্যদিকে তাকিয়ে থাকলেন। লক্ষ্মীও বলে উঠল, তা বলেছি তো কী হয়েছে, ঠাকুর তো রোজ পুজো করি মিছরি দিয়ে, তো যেমন দিই তেমনই থাকে, ওটাও তো ঠাকুর গ্রহণ করেন, কিন্তু আমরা সাধারণ মানুষ তাই দেখতে পাই না। এবার শাশুড়ি জোরে হেসে উঠলেন আর বললেন, ওসব বুঝলো কি তোমার কাছে রাখো বৌমা, আমি তো আগেই বলেছি ওই ভোগ ঠাকুর গ্রহণ করবে না, তুমি তো দীক্ষিত নও। লক্ষ্মীর চোখ ছলছল করে উঠল। সঙ্গে সঙ্গে ঠাকুর ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে গেল সে। ও মা, সে অবাক, দেখে কতগুলো বিড়াল এসে পায়েস খাচ্ছে। কোথা থেকে এলো এরা, জানলা বন্ধ আর দরজা তো বন্ধই ছিল। এবার সে বুঝতে পারল প্রাণীর ঠাকুর এসেছেন তার ভোগ খেতে। ঠাকুরের ফুল মালা দেওয়া ফটোর সামনে উপুর হয়ে পড়ে বেশ জোরে কাঁদতে লাগলো আনন্দে। সে যে কি আনন্দ সেটা শুধুমাত্র সেই তখন জানে। এমন সময় কে যেন কানের কাছে ফিসফিসিয়ে, ওরে পাগলি বেটি, আর কাঁদিস নি বাপু, তোর রান্না বড়ই সুস্বাদু, আমি সর্বত্র বিরাজমান, ওই বিড়ালগুলির মধ্যেও আমিই আছি। লক্ষ্মী সব শুনে বেশ কিছুক্ষণ কেমন যেন চুপচাপ হয়ে বসে রইল। তারপর ঘোর কাটলে দেখে কোথায় বিড়াল কোথায় কি সব হাওয়া, পাশে ভোগের গামলায় অর্ধ খাওয়া পায়েস রয়েছে। শুধুই বিশ্বাস আর অপার ভক্তি চাই তার, বিশ্বাস করে যেতে হবে, সে এসে ঠিক হাতটি ধরবে। নমস্কার, থ্যাংক ইউ, শুকরিয়া, ধন্যবাদ।